উত্তরপাড়ায় গ্রেপ্তার মহারাষ্ট্রের সোনা স্মাগলার, উদ্ধার 110 গ্রাম সোনা সহ নগদ 14 লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং। আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি হতো নকল সোনার বার। সূত্র মারফত জানা গেছে, বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাশি চালায় পুলিশ, উদ্ধার হয় সোনা সহ নগদ টাকা। উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাংলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তার ভাই সুশাত রামেশ্বর। আরো দুজন কর্মচারী ছিল তাদের। সৌরভের স্ত্রী শানিকা জানান, তার স্বামীও দেওর উত্তরপাড়ায় থাকত, তিনি দিন কুড়ি আগে আসেন। সোনা গলানোর কারবার তাদের অনেক দিনের। পুলিশ এসে তার স্বামী ও দেওরকে ধরে নিয়ে যান। ফ্ল্যাট থেকে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন। মহারাষ্ট্রের চারজন সহ মোট ছজনকে গ্রেপ্তার করে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে ছদিনের হেফাজতে নেয় উত্তরপাড়া থানার পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারে আর কারা রয়েছে তা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেই জানিয়েছেন। এ বিষয়ে উত্তরপাড়া কোথরাম পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব কি বললেন শুনে নেব। না, আপনাদের কাছে আমি শুনলাম বিষয়টি, যে কোনো বেআইনি কাজ সেটা যদি কেউ করে তাকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে, এটাই হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। যদি কেউ কোনো অন্যায় কাজ করে, যেই হোক না কেন এবং যে কোনো জায়গায় করুক না কেন, সেই লোকেশন বা সেই ইন্ডিভিজুয়াল ম্যাটার না, ম্যাটার হচ্ছে তার কাজ এবং এত সোনা এবং এত টাকা এগুলো একটা জায়গা থেকে পাওয়া যাওয়া অন্যায়, ইললিগাল ওয়েতে আনলফুল অ্যাক্টিভিটি। এটার জন্য যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আগামী দিনেও যাতে এই ধরনের কোনো কাজ শুধু এই অঞ্চলে না, কোনো অঞ্চলে না হোক, তার জন্য পুলিশকেও সজাগ থাকবে। আমরা সবসময় মানুষকে বিভিন্ন বিষয়ে আরও সাবধান হওয়ার ক্ষেত্রে আমরা আবেদন জানাই। পুলিশ প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন সময় এটা বলা হয় যে আপনি কাউকে টেনেন্ট হিসাবে কাউকে বাড়ি দিলে ভাড়াটিয়া হিসাবে, আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং সেই সাবধানতা অবলম্বন করা মানে তার সম্পর্কে ইনফরমেশন নেওয়া, সেই ইনফরমেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে দেওয়া, এগুলো তো মানুষ করে না। এগুলো করলে আরও ভালো হয়, তার কারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের যেমনি দায়িত্ব, যে মানুষটি বসবাস করেন সেই সহনাগরিক তারও নিজস্ব কিছু কর্তব্য এবং দায়িত্ব আছে, সেটাও তার পালন করা উচিত। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।